নমস্কার বন্ধুরা, আজকে কাতলা মাছের ঝোল করব। তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন কড়াইতে ভেজে নেব। তা ভাজবো, তার জন্য তেলটা নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরকম করে সব মাছ ভেজে নেবো। এখন ঝোলের জন্য মশলা নিয়েছি 10-12টা গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা আর জিরে। এটাকে আমরা গুঁড়ো করে নেব। মাছের ঝোলের জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের জন্য জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আলুটা ভেজে নেব। আলু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম। এটা এখন কষাবো, 5 মিনিট কষানোর পরে জল দেবো। মশলা আমাদের কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলের উপর আমি টমেটাম দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দেবো। আলু সেদ্ধ হওয়া অব্দি ঢেকে ঢেকে এখন রান্না করব। আলু আমাদের গলে গেছে, এখন আমরা মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।